ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছাদ বাগানে লেবু গাছের যত্নের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, লেবু গাছ কিন্তু বিভিন্ন জাতের হয়ে থাকে, তবে আমাদের এই গাছটা কাগজি লেবু গাছ। প্রথমেই লক্ষ্য রাখতে হবে, লেবু গাছ যে সমস্ত টবে লাগানো হবে সেই টবের সাইজ যেন খুব ছোট না হয়, ছোট হলে লেবু ভালো হয় না। দেখুন, আমরাও কিন্তু লেবু গাছটা অনেকটাই বড় একটা সিমেন্টের চাড়িতে লাগিয়েছি। লেবু গাছের সয়েল বেস হতে হয় অ্যাসিটিক, অর্থাৎ তাতে সমপরিমাণ মাটি এবং গোবর সার বা মাটি বা সবজি পচানো সার, আর যদি তার সাথে 10% কোকোপিট মিশিয়ে দেন তাহলে খুব ভালো হয়, অর্থাৎ 40% মাটি এবং 40% গোবর সার এবং 10% কোকোপিট। এইভাবে কিন্তু লেবু গাছের সয়েল বেসটা তৈরি করে নিতে হবে। আমাদের এই লেবু গাছে লেবুগুলো মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে উঠছে, তার মধ্যে আমার মনে হয় এই লেবুটা আপাতত খাওয়ার যোগ্য। তাই এটা ছিঁড়ে কেটে আমি আপনাদের দেখাবো যে লেবুটা কতটা রসযুক্ত হয়েছে এবং কতটা ভালো হয়েছে, দেখা যাক কীরকম হয়েছে। আর মনে রাখবেন, লেবু গাছ কিন্তু খুব রোদ ভালোবাসে, তাই বাড়ির যে স্থানে 5-6 ঘন্টা রোদ পড়ে সেই স্থানেই লেবু গাছটাকে রাখবেন। যে লেবুর বীজ থেকে লেবু গাছ হয় তাতে কিন্তু ফল ধরতে অনেক সময় লাগে, তাই চেষ্টা করবেন যে লেবু গাছটা আপনি লাগাচ্ছেন সেই লেবু গাছ যাতে নার্সারি থেকে চারা গাছ কিনে আনা যায়, ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু একটা লেবু গাছে 1 থেকে 1,500 লেবু হতে পারে। দেখুন, লেবুটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকটা রসযুক্ত। বাড়িতে যদি গরমের সময় এরকম লেবু গাছ থাকে তাহলে কিন্তু মাঝে মাঝে লেবুর শরবত করেও খাওয়া যায়। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।